সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার স্ক্রিনে যে মুরগিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু রানী খেতে আক্রান্ত একটা মুরগি। এটার পায়খানা কেমন ছিল এবং প্রথম অবস্থায় এতটাই চুনা পায়খানা ছিল এবং এতটাই সবুজ পায়খানা ছিল, এখন কিন্তু তার পায়খানাটা একটু হলেও ডেভেলপ হয়েছে এবং তার তাকে দেখতে পারতেছেন যে কিন্তু প্রথম অবস্থায় দাঁড়াইতেও পারতেছিল না। এমন অবস্থা হয়েছিল যে পায়খানাটা এত দুর্গন্ধযুক্ত হয়েছিল এবং পুরোটাই সাদা ছিল। এখন একটু হলেও রিকভার হয়েছে এবং সে নিজে ওষুধ খাইতে পারতেছিল না, তাকে দুই একবার ওষুধ ধরে খাওয়ানো হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে সে কিন্তু নিজে ওষুধ খাইতে পারে, নিজে চলাফেরা একটু হলেও করতে পারে। আমি কোন ধরনের ওষুধ একে খাওয়াইছি এবং কীভাবে খাওয়াইছি এবং এটা কী কারণে এই অসুস্থ হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। দিনের এক পর্যায়ে আলো যাচ্ছে, খুবই গরম যাচ্ছে এবং রাতের বেলা বিশেষ করে ভোরবেলা দেখে খুবই ঠান্ডা যাচ্ছে। এক্ষেত্রে যাদের প্যারেন্টস মুরগি রয়েছে তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে। দেখা যাচ্ছে যে ডিমের প্রোডাকশন খুবই কমে আসতেছে, 50% ডিমও এখন বর্তমানে দেশি মুরগির থেকে পাওয়া যাচ্ছে না, কারণ ওয়েদার এতটা খারাপ হচ্ছে। ভোরবেলা কুয়াশা পড়তেছে, সন্ধ্যার থেকে কুয়াশা শুরু হচ্ছে, ইভেন দেখা যাচ্ছে রাতের বেলা যদি লাইট না ইউজ করা হয় মুরগিগুলো ঠান্ডা লাগার আশঙ্কা থেকে যাচ্ছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে ওয়েদারের এবং বৃষ্টির সমস্যার কারণে কিন্তু মুরগির রানী খেতে সমস্যাটা হয়ে যায়, লিটারটা শেষ খেতে হয়ে যায় এবং যারা ছেড়ে দিয়ে পালন করেন দেখা যায় মুরগিটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে এবং এমন পর্যায়ে বৃষ্টি হচ্ছে, বিকালবেলা বৃষ্টি হচ্ছে, মুরগিটা গা শুকাবে, মুরগিটার শরীরটা ঝরঝরা হবে রোদে, এরকম সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুরগিটার পায়খানা চুনা পায়খানা হয়ে যাচ্ছে, সবুজ পায়খানা হয়ে যাচ্ছে, ইভেন রানী খেতে আক্রান্ত হচ্ছে। তো এটার জন্য আপনারা স্পেসিফিক অনেকগুলো ওষুধ রয়েছে, আমি যেটা দিয়ে উপকার পেয়েছি সেটা হচ্ছে সিপ্রোসল টেন নামে যে ওষুধটা রয়েছে, এটা সঙ্গে আপনারা মাইক্রোনেট অথবা ডক্সিভেট, আমি প্রথমে মাইক্রোনেট ব্যবহার করেছিলাম কারণ মাইক্রোনেটটাও ঠান্ডার জন্য ব্যাপক কাজ করে, সাথে মুরগির মৃত্যুর হার কমিয়ে আনার জন্য কিন্তু আমরা সিপ্রোসল টেন ব্যবহার করেছি। এটা আমার ব্যবহার করা ছিল, ইউজ করা ছিল বিধে আমি ইউজ করেছি, না তা না হলে আমি কিন্তু সিপ্রোভেট ট্যাবলেটটা ব্যবহার করতাম। সেক্ষেত্রে আপনারা যারা অল্প মুরগি, দুইটা একটা মুরগি যদি দেখেন এরকম চুনা পায়খানা সবুজ পায়খানা করতেছে, অর্থাৎ খাওয়া দাওয়া ছেড়ে দিছে, একদম মাথা নিচু করে মৃত্যুর পর্যায়ে গেছে, তাদের জন্য সিপ্রোভেট সাথে দেবেন মাইক্রোনেট, দুইটা যদি একত্র মিক্সিং করে 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে খাওয়াই দিতে পারেন, তাহলে দেখা যাবে যে মুরগিগুলো অনায়াসে সুস্থ হয়ে যাবে। এটার ক্ষেত্রে আপনারা ভালো এবং সুস্থ, খারাপ অসুস্থ যে মুরগিগুলো রয়েছে সবাইকে কিন্তু ওষুধ খাওয়াইতে হবে। মাস্ট বি যে মুরগিটা অসুস্থ সেই মুরগিটাকে আপনারা একটু চেষ্টা করে হলেও সিরিঞ্জে করে ওষুধ ভরাই নিয়ে আপনারা মুরগিকে 2-3 বার খাওয়াই দেন, এবং শুধু ওষুধ খাওয়ালে হবে না, তাদেরকে একটু খাবারও তুলে খাওয়াইতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনার মুরগিটা ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধটার যে কার্যক্ষমতা, তার পেটের ভেতর কোনো খাবার নাই, কোনো শক্তি নাই, সেক্ষেত্রে কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। দেখা যাবে যে মুরগিটা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে মুরগিটা মারা যেতে পারে। সেক্ষেত্রে শুধু ওষুধ না, ওষুধের পাশাপাশি আপনারা খাবারও দিতে পারেন। খাবার দিলে হবে কি মুরগিটার খাবারের শক্তি যোগাবে এবং পাশাপাশি ওষুধটা কাজ করার কার্যক্ষমতা ভেতরে বৃদ্ধি পাবে। তাহলে আপনারা কিন্তু সিপ্রোভেট সাথে মাইক্রোনেট অথবা সাথে ডক্সিভেট ব্যবহার করতে পারেন দ্রুত কাজ করার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।